সেই সময় এগুলো দেখে আগ্রহী হয়ে অনেকেই কি আপনাকে প্রেমপত্র পাঠাতো? দেখতো খুব হ্যান্ডসাম না, কাজে খুব একটা ক্রাশ কেউ খায় নাই। তা এই এটার থেকে এই ম্যাথ মুনিরের ব্যাপারটা আসছে আর কি। আতলামির অভিযোগ তো সবসময় ছিল, কারণ আমি ছোটবেলা থেকে পড়তাম। আমি ভাবছি যে আমাকে একটা জিনিস করতে হবে, আমি সেটা করতে শুরু করছি। এসব বলে টলে তো আমার বুঝুন দিয়ে গেছে, অনেক কিছু তো মনে নাই। বুদ্ধি কি? বুদ্ধি হলো ওটা ফেসবুকে শেয়ার করা। এখন তো আমরা প্লেনে যাই, কেউ 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 আগের দিন যায়। আগে এগুলো আমরা এফোর্ড করতে পারতাম না। আপ ইন্টেলেকচুয়াল বলে বোঝায় যে ও আসলে মুখে ফকা ফকা করে আসলে ইন্টেলিজেন্ট।